আসসালামু আলাইকুম, আমার ইউটিউব, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গুগল প্লাস এবং সোশ্যাল মিডিয়াতে যে সকল ফলোয়ার্স আছেন, যে সকল ফ্রেন্ড আছেন, সবাইকে 2018 রাশিয়া বিশ্বকাপে স্বাগত। অনেক রোগীরা আমাকে এসে প্রায় বলে থাকেন যে স্যার আপনি কোন দলের সাপোর্টার, 2018 বিশ্বকাপে আপনি কোন দলকে সাপোর্ট করেন। আমার ফেসবুকে বা SMS-এ কমেন্টে ইভেন কি যারা রোগী আছেন, দেখা করতে আসেন, তারা জানতে চান, যার জন্যই আমি আজকে ভিডিওটি করছি। আপনারা অবশ্যই ইতিমধ্যে বুঝে ফেলেছেন আমি আসলে কোন দলের সাপোর্টার, কারণ আমি আমার যে গায়ে গেঞ্জিটি গায়ে দিয়েছি সেটা হচ্ছে সবচেয়ে বেশি যে দলটি বিশ্বকাপে বেশিবার বিজয় হয়েছিল ব্রাজিল, সে দলের আমি সাপোর্টার। আসলে আমি ব্যক্তি হিসাবে একটি দলের সাপোর্টার হতেই পারি, আপনিও আরেকটি দলের সাপোর্টার হতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এটা একটা আনন্দের ক্ষণ, একটা উৎসবের ক্ষণ, উৎসব আনন্দ আমরা সবাই করে থাকি। আপনারা যারা অন্য দলের সাপোর্টার, আপনাদের দলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আসুন, এই রাশিয়া 2018 বিশ্বকাপে কয়টি দল খেলবে এটা অনেকেই জানেন না, সেটা হচ্ছে 8টা গ্রুপে ভাগ করা হয়েছে, এ থেকে এইচ পর্যন্ত, এবং প্রতিটি গ্রুপে 4টি করে দল, 4টি করে দেশ খেলবে। এইভাবেই দলগুলোকে ভাগ করা হয়েছে, এবং আগামী প্রথম যে খেলাটি হবে 14 জুন বাংলাদেশ সময় রাত 9টায়, সেটা রাশিয়া, স্বাগতিক যে রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের যে দল বা দেশ সৌদি আরব, তাদের মধ্যে উদ্বোধনী খেলাটি হবে। আশা করি আমরা বিশ্বকাপ খেলাগুলো সবাই সবার সময় সুযোগ মতো দেখতে পারবো, এবং বিশ্বকাপ খেলায় আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন জোরদার হবে, আমরা যেন এক দলের সমর্থক আরেক দলের সমর্থকদের সাথে খারাপ কটূক্তি না করি, খারাপ মন্তব্য না করি, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন বা সোশ্যাল মিডিয়াতে কেউ কারো বিরুদ্ধে খারাপ কথা না বলি। অবশ্যই যে ভালো খেলবে তার প্রতি আমাদের সবারই সমর্থন থাকবে, আর যার যার দল যে যে দলের সাপোর্ট করেন সে সেই দলের সাপোর্টার থাকবেন, সেটাই স্বাভাবিক। তার জন্য যেন কোনো সামাজিক সমস্যা না হয়, কেউ কারোর সাথে এটা নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে না পড়ে, সবাই আমরা উৎসব পালন করব বিশ্বকাপে। এবং আরেকটি কথা আমি বলে রাখি, যেহেতু আমি রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, আমি একজন স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট, স্পোর্টসের অনেক রুগী আমাকে দেখতে হয়, অনেক ইঞ্জুরি রুগী। আপনারা জানেন বাংলাদেশে ক্রিকেট অনেক জনপ্রিয়, অনেক ক্রিকেটার, ফুটবল প্লেয়ার এবং যারা অনেকে রিটায়ার করেছেন এবং যারা স্টিল কর্মরত জব করছেন, অনেকে আমাকে ইঞ্জুরি চিকিৎসা দিতে হয়। এই যে খেলা শুরু হয়ে যাচ্ছে, এর একটা উন্মাদনা সারা বাংলাদেশে অলরেডি শুরু হয়েছে, এই উন্মাদনা থেকে অনেকে আপনারা প্রীতি ফুটবল ম্যাচ খেলা শুরু করে দিবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমি একজন স্পেশালিস্ট হিসাবে আপনাদেরকে বলবো, আপনারা খেলবেন সব ঠিক আছে, কিন্তু আপনারা দীর্ঘদিন হয়তো ফুটবল খেলা থেকে বিরত আছেন, কিন্তু যেহেতু খেলা শুরু হচ্ছে আপনারাও খেলা শুরু করবেন, তার আগে উচিত আপনাদের ফিটনেস টেস্ট করে দেখা যে আপনি কি ফিজিক্যালি ফিট আছেন কি না, ইউ আর এবল টু টেক প্লে ইন প্লেইং। সো এই জিনিসগুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে, এবং আপনাদের যেটা হচ্ছে মাসেলগুলো ঠিক আছে কিনা, মাসেল স্ট্রেংথ আছে কিনা, জোড়া রেঞ্জ অফ মোশন ঠিক আছে কিনা, এবং খেলার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়ার্ম আপ, আপনাদেরকে ওয়ার্ম আপ করে নিতে হবে, ওয়ার্ম আপ ছাড়া কেউ কোনো প্রীতি ফুটবল ম্যাচে খেলতে নামবে না। আর যাদের বয়স 40 ঊর্ধ্ব তাদের অনেক আর্থ্রাইটিস রোগ ডেভেলপ করে থাকে, এই প্রীতি ফুটবল ম্যাচ যদি আপনারা হঠাৎ করে খেলতে বসেন আপনাদের বিভিন্ন ইঞ্জুরি হবে। এই সামান্য আনন্দের জন্য বা উৎসাহের জন্য আপনাকে কিন্তু আজীবন আপনাকে ভোগ করতে হবে একটি শারীরিক বড় সমস্যা নিয়ে,
আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান, আপনাদের এই মেসেজটি দেওয়া আমি মনে করি আমার প্রফেশনাল দায়িত্ব। আপনারা বুঝে শুনে খেলবেন এবং আনন্দের সাথে বিশ্বকাপ উদযাপন করবেন, এবং অবশ্যই আমার সাথে আপনারা ব্রাজিল দলকে সমর্থন করবেন। আল্লাহ হাফেজ। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।